জেম কম নামের এই ব্যক্তি যখন ফেসবুকে চাকরির জন্য যায় তখন ওনাকে রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু কিছু বছর পর এই ব্যক্তি ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গকে চিন্তায় ফেলে দেয় আর ফেসবুককে এই লোকের সঙ্গে 1,00,000,000 টাকার ডিল করতে হয়। যখন কোনো মানুষ জেদি হয়ে কাজ করা শুরু করে তখনই ইতিহাস তৈরি হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনার চোখ ও কান খোলা রাখবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনার ভিতরে এমন একটি তুফান তৈরি করবে যার সামনে কোনো সমস্যায় টিকতে পারবে না। আজকের ভিডিওটি এমন একটি মানুষ সম্পর্কে যিনি অনেক সমস্যা ও রিজেকশনের সঙ্গে মোকাবেলা করে যখন জেদ করে তখন তিনি ফেসবুককেও চিন্তায় ফেলে দেয়। এই গল্পটা শুরু হয় 24 ফেব্রুয়ারি 1976 সালে, যখন এই ব্যক্তির জন্ম ইউক্রেনে একটি মজদুর পরিবারে হয়। সমস্যা তো এখান থেকেই আসা শুরু হয়, কারণ এনার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সন্ধ্যের সময় খাবার পাবো কি পাবো না এর কোনো গ্যারেন্টি ছিল না। তাই অনেকবার নিজের পেট ভরানোর জন্য লাইনে দাঁড়িয়ে ফ্রি ফুড খেতে হয়েছে। এমন পরিস্থিতিতে লোক তাদের অবস্থা নিয়ে কান্না করে, কিন্তু এই ব্যক্তি মাত্র 16 বছর বয়সে নিজের মা ও দাদির সঙ্গে আমেরিকায় চলে যায়, যেখানে পরিবারের আর্থিক অবস্থা ঠিক করার জন্য এই ব্যক্তি দোকানে ঝাড়ু পোছার কাজ করত আর সাথে নিজের পড়াশোনা করতে থাকে। এরপর একটি সময় এমন আসে যে এনার কাছে বই কেনার মতো টাকা ছিল না, আর সেই সময় ওনার মা ক্যান্সারে ভুগছিল। এমন পরিস্থিতিতেও হার না মেনে তিনি মোকাবেলা করতে থাকেন, উনি রাস্তা খোঁজেন আর ওনার মায়ের চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে টাকা পায়। আর ওই টাকা থেকেই ওই ব্যক্তি কিছু বই কেনে এবং কম্পিউটারের প্রোগ্রামিং কোর্স করে। আর 1997 সালে এই ব্যক্তি ইয়াহুতে চাকরি পেয়ে যায়। প্রায় 9 বছর চাকরি করার পরে যখন ওনার আর্থিক অবস্থা ঠিক হয়ে যায় তখন এই ব্যক্তি আলাদা কিছু করার কথা ভাবে আর চাকরি ছেড়ে একটি এমন অ্যাপ তৈরি করার কথা ভাবে যা কেবল একটি মোবাইল নম্বর দিয়ে লোককে একে অপরের সঙ্গে যুক্ত করবে। আর এখান থেকেই শুরু হয় একটি নতুন গল্পের, যা শোনার পর আপনার জোশ অনেক বেড়ে যাবে। এই ব্যক্তি যখন ওনার আইডিয়াতে কাজ করছিল তখনই তিনি ফেসবুকে চাকরির জন্য যায় আর ফেসবুক এই ব্যক্তিকে রিজেক্ট করে দেয়, কারণ তখন ফেসবুক জানতো না যে লোককে তারা রিজেক্ট করছে সেই লোকই ফেসবুককে একদিন চমকে দেবে। আর কিছুদিন পর 2010 সালে এই ব্যক্তি হোয়াটসঅ্যাপকে লঞ্চ করে দেয়, যা 2011 সালে এত বেশি সফল হয় যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ চিন্তায় পড়ে যায়। হোয়াটসঅ্যাপকে লোকের এত বেশি পছন্দ হয় যে 2014 সালের মধ্যে 45 কোটি ইউজার কমপ্লিট করে নেয়। এরপর যে ফেসবুক এনাকে রিজেক্ট করেছিল ওই ফেসবুক হোয়াটসঅ্যাপকে 1,00,000,000 টাকা দিয়ে কিনে নেয়। আর হোয়াটসঅ্যাপের এই ডিলের জন্য জেন কম সেই জায়গাটা ঠিক করে যেখানে কখনো তিনি ওনার মায়ের সঙ্গে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতেন। জেন কম বলেন যে আপনাকে আপনার অতীত মনে রাখা অনেক দরকার, কারণ এটা আপনাকে আপনার জীবনে আসা সমস্যার সাথে লড়াই করতে সাহস দেবে। তাই যদি আপনি আপনার পরিস্থিতি নিয়ে কান্না করতে থাকেন তাহলে এই পৃথিবী আপনাকে আরও বেশি কান্না করাবে। তাই আপনার খারাপ পরিস্থিতিতে কান্না করার থেকে ভালো হলো আপনার পরিশ্রম দ্বারা আপনার পরিস্থিতিকে বদলে ফেলুন। সবশেষে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।